উত্তর কলকাতার একটি অত্যন্ত জনপ্রিয় জায়গা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, যেখানে স্বনামধন্য নানান ব্যক্তিত্বের জন্ম, মহর্ষি দেবেন্দ্রনাথ হোক বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সবারই বিভিন্ন স্মৃতি জড়িয়ে রয়েছে এই স্থানে। তবে আজ এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি পরিবর্তিত হয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। এখানে কিভাবে আসবেন এবং নিয়মকানুনই বাকি সব ভিডিওতে জানাবো। আজকের আমরা যাচ্ছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, যেটা কিন্তু এক অন্যতম আকর্ষণ এই কলকাতা। কবিগুরু অনেক স্মৃতি জড়িত রয়েছে সেই জায়গায়। তো আজকের আমরা যেতে চলেছি ওখানে। আমরা এখন রয়েছি গিরিশ পার্কের গেট নাম্বার 1-এ। আজকের এই ভিডিওতে কীভাবে যাব, কী কী দেখার আছে, বাকি টিকিট প্রাইস সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো পুরো ভিডিওটা এন্ড। প্রথমে চলে আসি কিভাবে যাবেন। গিরিশ পার্ক হলো এই জায়গার সবচেয়ে কাছের মেট্রো স্টেশন। আপনারা কিন্তু খুব সহজেই মেট্রো স্টেশনের মাধ্যমে এখানে পৌঁছে যেতে পারেন। যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন তাহলে আপনাদের এই গিরিশ পার্ক স্টপেজেই কিন্তু নামতে হবে। এখান থেকে উল্টো রাস্তা ধরে একটু স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞেস করে আপনারা কিন্তু পথ দিয়ে চলে যেতে পারেন জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। রাস্তায় কিন্তু চোখে পড়বে সেই উত্তর কলকাতার অলিগলি রক এবং সেই হাতে ঠেলা রিক্সা। এখন আমরা সিটি সেন্টার মলের সামনে পাস করছি, এখানে দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন যাব জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, রাস্তার উপর দিয়ে উঠে যাচ্ছি আমরা সবাই, চলো। আর ফাইনালি আমরা দেখা পেয়ে গেছি সেই বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর বাড়ির গেটে। আমরা কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়ির একদম মেন যে জায়গা আমরা পৌঁছে গেছি। এখন কিন্তু এই ঠাকুর বাড়িটাই হয়ে গেছে ঠাকুর বাড়ি। আজ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। এটা হচ্ছে ঠাকুর বাড়ির গেট দিয়ে ঢুকেই প্রথমেই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে কিন্তু টিকিট কাউন্টার প্রতিজন অর্থাৎ মাথা পিছু পড়েছে 20 রুপিস এবং আন্ডার 10 এবং 10 বছরের নিচে 20 টাকা করে। ঠাকুর বাড়ি যা 1800 শতকে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের দ্বারা নির্মিত। রবীন্দ্রনাথ সহ পুরো ঠাকুর পরিবারের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে প্রত্যেকটি ঘরে। জানিয়ে রাখা যাক এখানে ফটোশ্যুটের জন্য কিন্তু 50 টাকা করে এক্সট্রা টিকিট লাগবে। যারা এখানে কিন্তু ফটোগ্রাফি করতে চায়, ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি, প্রবেশের আগে এই সুন্দর বাগান দেখলে মানুষের মন মুগ্ধকর হয়ে উঠবে। ফটো সেশন তো চলবেই। কলকাতার বুকে এই ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র মানুষের মনে একটি দারুণ জায়গা করে নিয়েছে। শুধু ভারতীয় নয়, বিদেশিরাও এখানে কবিগুরুর স্মৃতি দেখতে আসেন। এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি এখানে এখনো পর্যন্ত কিছু ক্লাস হয়। ভিতরটা পুরো মিউজিয়াম, তবে ওখানে ফটোগ্রাফি অ্যালাউড নয়, বাইরেটাই ভিডিও করতে পারবে। এবং ভিতরের অন্দর মহলটাও আপনাদের ঘুরে দেখাবো। প্রায় 2 ঘন্টা টাইম, খুব স্নিগ্ধ পরিবেশে আজ আমরা বসে রয়েছি।
রবীন্দ্রনাথের জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। অনেক ইতিহাস জানতে পারলাম, তবে পুরো খুব ভালো করে ইচ অ্যান্ড এভরি জিনিস মানে সব কিছু করে দেখতে যত টাইম লাগবে সেগুলো করলে তো সাড়া দিন কভার হয়ে যাবে, এমনকি 10:30 থেকে 4:30 যেই টাইমটা যেই সময় এখানে খোলা আছে সেই টাইমটাতেও কিন্তু আমরা কিন্তু ঘুরতে পারবো না, মানে পুরোটা ঘুরে দেখা সম্ভব না। তবে সবগুলো দেখলাম, খুবই ভালো লাগলো। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তবু আমি যে এই অন্দরমহলটা কভার করছি তার জন্য কিন্তু ক্যামেরার জন্য আলাদা করে ₹50 ফটোগ্রাফি চার্জ নিয়েছে। এছাড়া টিকিট বলে কি বড় ₹20 আর ভিতরটা ঘুরে দেখলাম, রবীন্দ্রনাথের অনেক ইতিহাস দেখলাম, মৃণালিনী দেবী দেখলাম, পুরো ঠাকুর বংশের সমস্ত কিছু আমরা আজকের এখানে দেখলাম। এইবারে এই পুরো জায়গাটা আমরা ঘুরে দেখব, বাইরেটা তো অলরেডি দেখিয়ে দিয়েছি, এইবারে বাকি অংশটা দেখব। দেখে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউটিউবাররা